দেখুন, যে কারণে মার্কিন সেনারা প্রকাশ্যে গুলি করে মারল শিশুসহ বাবাকে। মার্কিন গাড়িবহরে বোমা হামলার পর রাস্তার পাশে আশ্রয় নেওয়া দুই শিশুসহ তাদের বাবাকে গুলি করে মেরেছে মার্কিন সেনারা। গতকাল সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাগুরহারের ঘানি খাইল জেলায় ইসলামী স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন বাহিনীর যৌথ অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে একে দুর্ঘটনা বলে বিবৃতি দিয়েছে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনী। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলেও জানিয়েছে তারা। তবে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানায়, সোমবার মার্কিন বাহিনীর অভিযান পরিচালনার সময় একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে মার্কিন বাহিনীর এক সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ঘটনাস্থলের পাশের রাস্তায় গৃহহীন এক বাবা 7 ও 10 বছরের দুই শিশুকে নিয়ে অবস্থান করেছিলেন। বোমার শব্দে ওই দুইজন পালানোর সময় মার্কিন বাহিনী তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে ওই বেসামরিক ব্যক্তি ও তার দুই ছেলে নিহত হয়। ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে নাগুরহার প্রদেশের এক প্রাদেশিক মুখপাত্র বলেন, ঘানি খাইলে সোমবার সকালে বিদেশি বাহিনীকে উদ্দেশ্য করে বোমা হামলা চালানো হয়। এরপর মার্কিন সেনারা গুলি ছুড়লে দুই শিশুসহ তিনজন নিহত হন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।